আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইনজীবী হওয়ার শর্টকাট কোনো পদ্ধতি নেই বললেন প্রধান বিচারপতি। বিশেষ ব্যক্তিবর্গ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন বললেন হাইকোর্ট। নোয়াখালীর বিদ্রোহীদের কাছে নৌকার ভরাডুবি। এবং সর্বশেষ জানিয়ে দেব সব হত্যার বিচার চান শামীম ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবীদের পড়াশোনা করার পরামর্শ ও নৈতিকতার উপর জোর দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পদ্ধতি নেই। এ সময় তিনি আরো বলেন, মামলার যুক্তিতর্কের সময় আইনজীবীদের শতভাগ সৎ থাকার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি বলেন, শুধু মক্কেলের দিকে তাকিয়ে কোর্টকে মিসলিড করে কোনোভাবেই নৈতিক নয়। এ সময় তিনি আরো বলেন, পড়াশোনা ছাড়া ভালো আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পদ্ধতি নেই, পড়াশোনা করতে হবে, সেজন্য আপনাদের নামের আগে বিজ্ঞ বসে, অন্যদের তা বলা হয় না, কিন্তু আইনজীবীদের বিজ্ঞ বলা হয়। এই বিজ্ঞতা অর্জন করতে হলে আমাদের পড়তে হবে। অনেক বিশেষ ব্যক্তিবর্গ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন, জড়িতদের চিহ্নিত করে দুদক বিচার বিভাগ সরকারি বেসরকারি এবং আদালতের পক্ষ থেকে সমন্বিতভাবে তাদের সতর্ক করে বার্তা দিতে হবে। যদিও এ কাজ কঠিন এবং ঝুঁকিপূর্ণ, একজন সৎ ব্যক্তি একজন দুর্নীতিবাজ ব্যক্তির খপ্পরে পড়ে যেতে পারেন, কিন্তু তারপরও দুর্নীতিমুক্ত জাতি এ সমাজ গঠনে এ কাজ শুরু করতে হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে 13 বছরের দণ্ড থেকে কমিয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টে এসব কথা বলে। নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ইউনিয়নে নিজ দলের বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক 16,121 ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন 5,968 ভোট। নিজে সব হত্যার বিচার চান জানিয়ে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার 20 জনকে হত্যা করেছে, বিচার পায় নাই। আমার পারভেজ ও মাকসুদকে যারা হত্যা করেছে সেটা আমি জানতে চাইবো, তাই বলবো অত বেশি বাড়াবাড়ি করবেন না, যাতে জনগণ খেপে যায়, জনগণ খেপে গেলে সুখকর হবে না। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে এমপি শামীম ওসমান বলেন, ভালো কাজ করলে বাধা আসবেই, মনে রাখবেন আপনাদের ভাই শামীম ওসমান আপনাদের সঙ্গে থাকবে, ধাক্কা তো দূরের কথা, একটি ফুলের পাপড়িও পড়তে দেবে না, আগে আমার গায়ে পড়বে, পরে আপনাদের গায়ে পড়বে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।